চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফাংহো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে। একই সাথে ওয়াশিংটনকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা নিরাপত্তা সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য চীনের সামরিক তৎপরতাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন ফাংহো। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে বেইজিং এর সামনে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা যে কোনো মূল্যে লড়াই করব এবং শেষ পর্যন্ত এই লড়াই আমরা চালিয়ে যাব। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানান ওয়ি ফাংহো। তিনি আরো বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে হাইজ্যাক করার চেষ্টা করছে ওয়াশিংটন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সংঘাত ও যুদ্ধের কৌশল অনুসরণ করছে। ওয়ি ফাংহো বলেন, 13 দেশের অংশগ্রহণে সম্প্রতি ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক গঠনের জন্য যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তা মূলত চীনকে টার্গেট করেই করা হয়েছে। এটি এমন একটি কৌশল যা দ্বন্দ্ব এবং সংঘাতকে উস্কে দিবে। আমেরিকা প্রকৃতপক্ষে এক দেশকে ঘিরে অন্য দেশকে দ্বন্দ্বে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ওয়ি ফাংহো আরও বলেন, চীন শান্তি ও স্থিতিশীলতা চায় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য এটি কোনো আগ্রাসনকারী দেশ নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সংহতি জোরদার ও সংঘাত ও বিভক্তির নীতি থেকে সরে আসার আহ্বান জানান। নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে চীন ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফাংহো। তবে চীন কেবল আত্মরক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, কখনো নিজে আগে এই অস্ত্র ব্যবহার করবে না বলে তিনি জানান। রোববার সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন। এ খবর দিয়েছে রয়টার্স। চীন দেশটির পূর্বাঞ্চলে 100টির বেশি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে বলে গত বছর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফাংহো আরও বলেন, দেশের সুরক্ষার জন্য পারমাণবিক সামর্থ্য অর্জনে সবসময় সঠিক পথই অনুসরণ করে আসছে চীন, এবং চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের মূল উদ্দেশ্য পারমাণবিক যুদ্ধ ঠেকানো। চীনের জনগণের পরিশ্রমের সুরক্ষা ও আমাদের জনগণকে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা করতেই আমরা আমাদের পারমাণবিক সামর্থ্য বাড়িয়েছি।